ফেসবুক হলো সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট, বিশ্বের তৃতীয় বৃহত্তর নেটওয়ার্কিং সাইট। এটি মাঝখান দিয়ে একবার অনেকদিন বিশ্বের এক নম্বরে ছিল। ফেসবুকের ইতিহাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আজ একটু গভীরে যেতে চাই। 1984 সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া কম্পিউটার প্রোগ্রামার মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন 2004 সালের ফেব্রুয়ারি মাসে। 2004 হলো ফেসবুকের প্রতিষ্ঠা সাল। আমরা একটু আগে গেলে দেখব যে 2003 সালে 28 অক্টোবর মার্ক এলিয়ট জুকারবার্গ facemash.com নামে একটি সাইট প্রতিষ্ঠা করেন। এই ফেসম্যাশ সাইটের কাজ খুব একটা ভালো ছিল না। এই সাইটের দুটো ছবি পাশাপাশি রাখা হতো। এই ছবি থেকে ভিজিটররা কে হট আর কে হট না তা তুলনা করত। মার্ক জুকারবার্গ খুব ভালো কম্পিউটার প্রোগ্রামার, স্কুল থেকেই ছিলেন, মানে এখনও আছেন। পরে তিনি হার্ভার্ড কলেজে ভর্তি হন। ফেসম্যাশ সেই সময়কার কথা। হার্ভার্ড কলেজের ডাটাবেজ হ্যাক করে স্টুডেন্টের ছবি নিয়ে তা ফেসম্যাশে ব্যবহার করে ভিজিটরদের হট অথবা নট বের করার সুযোগ দেন। পরবর্তীতে কলেজের স্টুডেন্টরা এই সাইট বন্ধ করতে তাকে বাধ্য করে। পরে হাউস সিস্টেম নামে হার্ভার্ড কলেজে একটি সার্ভিস ছিল। এরপর ওই বছরই দি ফেসবুক কনসেপ্ট আসে এই হাউস সিস্টেমের একটা নতুন ফিচার হিসেবে। 2003 সালে 13 সেপ্টেম্বর অ্যারন গ্রিনস্প্যান নামে এক স্টুডেন্ট আনেন এটি। জুকারবার্গ পরবর্তীতে হার্ভার্ড কানেকশন নামে একটা সাইটে তার কিছু বন্ধুদের জন্য কাজ শুরু করেন। 2004 সালে 11 জানুয়ারি দি ফেসবুক .com ডোমেন কিনে নেন মার্ক জুকারবার্গ। দি ফেসবুক .com এর চেহারা অনেকটা ছিল দেখতে এমন। দি ফেসবুক .com চালুর ঘন্টার মধ্যে জুকারবার্গ 1200 জন স্টুডেন্টের রেজিস্ট্রেশন দেখতে পান। মূলত হার্ভার্ড কানেকশন .com এ কাজ করার সময়কার ফিচার এই দি ফেসবুক .com। তাই জুকারবার্গের সেই বন্ধুরা 6 দিনের মাথায় তার বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ আনে। কিন্তু সেদিকে দেখে কে, ফেসবুকের ইউজার সংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকে। 2 মাসের মাথায় হার্ভার্ড ছাড়াও বেশ কিছু কলেজে দি ফেসবুক পরিচিতি পায়। জুন মাসের মধ্যে সাইটে প্রায় 1.5 লাখ ইউজারের প্রোফাইল খুলেছিল। দি ফেসবুকের সম্ভাবনা দেখে ওই মাসেই পেপালের ফাউন্ডার ফেসবুকের 10.2% শেয়ার কিনে নেন $5 লাখ। কিন্তু সেপ্টেম্বর মাসে এসে জেগে ওঠে সেই পুরানো সমস্যা। জুকারবার্গের সেই বন্ধুরা ক্যামেরুন টেইলর ও ডিভিয়া মামলা করে বসে দি ফেসবুকের নামে। যদিও সেই বছর ডিসেম্বরে 1 মিলিয়ন ইউজার হয়ে যায় ফেসবুকে। 2005 মে মাসে অ্যাক্সেল পার্টনার্স $12.7 মিলিয়ন ইনভেস্ট করে দি ফেসবুক .com-এ। আগস্ট মাসে দি ফেসবুক .com কিনে নেয় ফেসবুক .com ডোমেনটি। তবে সহজ নয়, এতে তাদের গুনতে হয়েছে $2 লাখ। 2006 সালে দেখা যায় গত বছর অর্থাৎ 2005 সালে ফেসবুক $3.5 মিলিয়ন উপরে লস করে। এরপর 2006 সেপ্টেম্বরে 13 বছর বয়সের ওপর সবার জন্য ফেসবুক ওপেন করে দেওয়া হয়। 2007 সালে ফেসবুকে আরও বিশাল অঙ্কে দুটো ইনভেস্টমেন্ট দেখা যায়। হংকংয়ের এক লোক $60 মিলিয়ন ও মাইক্রোসফট $240 মিলিয়ন বিনিয়োগ করে ফেসবুকের 0.6% শেয়ার কিনে নেয়। 2008 এসে ফেসবুকের আইনগত সমস্যাগুলো সমাধান করে $5 বিলিয়ন কোম্পানিতে রূপ নেয়। 2009 সালে এসে দেখা যায় myspace.com-কে পেছনে ফেলে দিয়েছে ফেসবুক। এরপর ফেসবুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2011 এসে ফেসবুকে 100 বিলিয়নের বেশি ছবি আপলোড করেছে ইউজাররা। এরপর ওই বছরই ফেসবুক ভিডিও কলের জন্য স্কাইপ ও হিরোকোর সাথে চুক্তি করে ফেসবুকের অ্যাপ অন্য প্ল্যাটফর্মে নিয়ে কাজ করানোর জন্য। 2011 এর শেষের দিকে ফেসবুকে যোগ হয় টাইমলাইন ফিচার। 2012 ফেসবুকের ইউজার দাঁড়ায় 1 বিলিয়ন। 2012 সালে দেখা যায় মার্ক জুকারবার্গের সম্পত্তি পরিমাণ দাঁড়ায় প্রায় $9.5 বিলিয়ন। জুকারবার্গ নিজ যোগ্যতায় হওয়া পৃথিবীর দ্বিতীয় কনিষ্ঠ বিলিনিয়ার। 2012 মার্ক জুকারবার্গ বিয়ে করেন প্রিসিলা চ্যানকে। 2021 সালে জুন পর্যন্ত জুকারবার্গের নিট সম্পদ $127.1 বিলিয়ন, যেটা তাকে বিশ্বের 5ম ধনী ব্যক্তি হিসেবে গড়ে তুলেছে।